in connections with the journal deputations on tomorrow, and the media will be briefed by our Baris Karyakarta Sri Vidut Devarma ji. And with us today, Janjati Morcha State President Vikas Devarma, and myself, David Devarma, General Secretary Janjati Morcha. And I would like to request Adarniya Vidut Devarma ji to brief this media. Thank you. वेलकम स्वागतम लाम सग सबा के आज के भारतीय जनता जनजाति मोर्चा त्रिपुरा प्रदेश डाके अपनारा सारा दिए सब मीडिया आसलें अपन के स्वागतम आज के मेन प्रेस मीटर अपन डाकर एकटी कारण आगामीकाल 4 नवेम्बर एडिसिर 8 जोनाले आमादेर एकई साथे 11टा थेके 2टा एई समयेर मध्ये आमादेर डेपुटेशन होबे। गत 19 तारीख अक्टोबरे 44टा साब जोनाले जे आमरा डेपुटेशन दिलाम ओइटार निरीखे आबार 4 तारीख आगामीकाल आमरा डेपुटेशन देब। जे आमरा चार्जशीट दिएछिलाम যে কারণগুলো আমরা দিয়েছিলাম এখন আমরা এডিসি প্রশাসন থেকে সদুত্তর পাইনি, এই জন্য আবার আমরা আগামীকাল 8টা জোনালে আমরা ডেপুটেশন দেব। এটাই আজকের মেইন আপনাদের সঙ্গে মিলিত হওয়ার কারণ। শহর আগরতলাতে কোনো জোনাল অফিস নেই, আমাদের আরবান ডিস্ট্রিক্ট আছে, এখান থেকেও জনজাতিরা আমাদের ওয়েস্ট জোনাল খুমুলঙ্গে যাবে। দাবি একটাই, এডিসিতে যেটা ডেভেলপমেন্ট হচ্ছে না, করাপশন হচ্ছে, এটার কোয়েরি করার জন্য যে যে পয়েন্টগুলো আমরা দিয়েছিলাম গত 19 তারিখে 8টা পয়েন্ট, যেমন এডিসি ভবন নির্মাণ ওইটাও ঠিক হয়নি, কারণ উত্তর গেইটে ওল্ড কাউন্সিল ভবনে এডিসি ভবন 5তলা করে নির্মাণ করার কথা ছিল পাইলিং করে, এইটা নীতি আয়োগের টাকা, ওইটা এডিসিতে ত্রিপ্রমথা প্রশাসনে আসার পর ওই যেটা কনস্ট্রাকশন হওয়ার যেটা প্রসেস ছিল ওইটা ডাইভার্ট করেছে। ডাইভার্ট যদি করতে হয়, নীতি আয়োগের টাকা যদি ডাইভার্ট করতে হয়, চিফ সেক্রেটারির সঙ্গে পরামর্শ করে ডাইভার্ট করতে হয়, কিন্তু এই টাকা কোন জায়গাতে খরচ করা হবে এখনো কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা রিপোর্ট পাইনি। এইটা আর বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম খেরাংবার হসপিটাল নির্মাণ থেকে শুরু করে কম্পিউটার ডিস্ট্রিবিউশন করার জন্য যেটা টেন্ডার হয়েছিল এইগুলা শুরু করে রাবার প্ল্যান্টেশনের যেটা করাপশন ওইগুলা শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা হেড আমাদের এখানে 8টা পয়েন্ট আছে। গত 19 তারিখেও যে পয়েন্ট, এই পয়েন্ট আমরা আবার রিপিট করছি, এই জন্যই 4 তারিখে আমাদের গণতান্ত্রিকভাবে সুস্থভাবে আমরা ডেপুটেশন দেব 8টা জোনালে 8টা ডিস্ট্রিক্টে। একটা বিষয় আপনাদের তরফ থেকে, দলের তরফ থেকে বলা হয়েছিল যে মথার সঙ্গে আপনারা কোন ধরনের জোটে আপনারা যাবেন না বা যাওয়ার প্রয়োজন নেই, কি মনে হয় মানে আপনাদের জনজাতি মোর্চার উপর কি এবার আপনাদের দল বিজেপি কি এবার একটা ভরসা করতে পারছে যে এবার জনজাতি মোর্চা একাই এই টিপরা মথাকে পাহাড়ে একটা বিশাল টেক্কা দিতে পারবে বিধানসভা নির্বাচনে? ভারতীয় জনতা জনজাতি মোর্চা সমস্ত ত্রিপুরাতে সবকিছু রাজনীতিগতভাবে সাংগঠনিকগতভাবে সবকিছু ট্যাকেল দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের আছে, কিন্তু যদিও কার সঙ্গে সমঝোতা হবে না হবে এটা দিল্লি আমাদের কেন্দ্রীয় যেটা সংগঠন প্রদেশ তাদের উপরে নির্ভর। আমাদের জনজাতি মোর্চা এই ব্যাপারে আমাদের কিছু বলার কোনো স্পেস নেই। যেহেতু আমরা দেখেছিলাম যে একেবারে যেটা 17 সপ্তাহ আমাদের এডিসি নির্বাচনে জনজাতি মোর্চা একটা ভালো ফলাফল করেছে,
যে যতগুলো সিট আপনাদের কাছে দেওয়া হয়েছিল আপনারা সেখান থেকে ভালো সংখ্যায় জিতিয়ে আনতে পেরেছেন, কিন্তু আইপিএফটি সেটা পারেনি। এবার যদি মতার সঙ্গে বিধানসভা নির্বাচনে দেখা গেল যে 50-50 আপনাদের সঙ্গে জোট হলো, যদিও মানে এখনো সম্ভব নয়, কিন্তু যদি সেটা আবার কোথাও কি আবার সেটা আপনাদেরকে অবিশ্বাসের একটা জায়গায় থাকবে যে আপনারা সুযোগ পেলেন না, জনজাতি মোর্চা সুযোগ পেল না? কাছে 2021 এডিসি ইলেকশনে 28টা সিটের মধ্যে 17টা সিট দেওয়া হয়েছে আইপিএফটিকে, 11টা সিট বিজেপি কন্টেস্ট করলো, 17টা সিট দেওয়ার পরে 00 হলো আইপিএফটি, 11টা সিট বিজেপি নেওয়ার পরে 10টা সিট আমরা 10 জন এমডিসি পেলাম, আমাদের আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। এখন আগামী বিধানসভা ইলেকশনে 2023 সিট সমঝোতা হবে না হবে না এটা সময় কথা বলবে, কিন্তু মাননীয় আমাদের ত্রিপুরা প্রদেশের থেকে প্রেস মিট করা হয়েছে কিছুদিন আগে আপনাদেরকে নিয়েই, ডক্টর অশোক সিনহা কেউর সঙ্গে কোনো সমঝোতা হবে না, আপনারা বুঝলেন, যেহেতু এটা ত্রিপুরা প্রদেশ থেকে বলা হয়েছে প্রেস মিট করে, ডেফিনেটলি কেন্দ্র থেকে ইশারা পেয়ে কেন্দ্রের আশীর্বাদেই এটা বলা হয়েছে। এনি আদার কোয়েশ্চনস প্লিজ? আমি পদের জন্য বিজেপিতে আসিনি, ওইখানেও আমার পদ নেই, এখানে আমার পদের কোনো দরকার নেই, কাজ হলো মেইন। বিলেজ কমিটি নির্বাচন টোটালি ডিপেন্ড করে ইলেকশন কমিশনের উপর, ইলেকশন কমিশন যদি বলে ইলেকশন হবে আমরা রাজি, যদি না করে তো আমরা কি করব। এই জন্যই বিলেজ কমিটি নির্বাচনের জন্য ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ এখানে কোনো হাত নেই। হইলে তো ভালো, জনজাতি মোর্চার কোন পার্টিকুলার ডিমান্ড নেই, রাজ্য কমিটি মাদার সংগঠন যেটা বলবে এটাই আমরা মানি, জনজাতি মোর্চা বলে আলাদা কোন এটা পার্টি না, এটা ভারতীয় জনতা পার্টির ব্রাঞ্চ মাত্র। Thank you. Anything else? No. Thank you.